হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তাল্লাবুহু লাউ আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া মা আম্বাতাত খাদিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খোদা দ্রোহীদের কবর জগতে তাদেরকে কামড়াইবার জন্য 99টা বিষাক্ত সাপ মোতায়েন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তাদেরকে কামড়াইতে থাকে। আল্লাহ রাসূল বলেন এই সাপগুলি কত বড় বিষাক্ত, এর একটা আইডিয়া দিয়ে আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত বিষাক্ত সাপগুলির কোন একটা সাপে যদি তার নাকের নিঃশ্বাস দুনিয়ার জগতে ফেলত, তার নাকের নিঃশ্বাসে তাম দুনিয়ার জমি জলিয়া ছাই হইয়া যাইত, যে কারণে তার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোন উদ্ভিদ গজাইতে পারত না। যে সাপের নিঃশ্বাসের মধ্যে এত বড় ভয়াবহ বিষ আছে, এই রকমের বিষাক্ত 99টা সাপ যাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে, তখন তার কি অবস্থা হবে? এই কবরের কথা আর মরণের কথা যারা ভুলিয়া যায়, তারাই বেপরোয়া ভাবে পাপে লিপ্ত হইয়া থাকতে পারে। যারা সেই ভয়াবহ কবরের কথা আর ভয়াবহ মৃত্যুর কথা স্মরণ রাখতে পারে, তারা বেপরোয়া ভাবে পাপে লিপ্ত হইয়া থাকতে পারে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যু চিরকালের জন্য দুনিয়ার রং তামাশা আর ভোগ বিলাস বন্ধ করে দেয়। আরে হাদিসে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ রাখতে পারবে, যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, আল্লাহ রাসূল বলেন তার শহীদই মরণ হবে। যারা মরণকে ভুলিয়া যায়, তারাই পাপিষ্টের মতো মরণ বরণ করতে বাধ্য হয়। মরণ ভুলিয়া যারা পাপে লিপ্ত থাকে, বেপরোয়া ভাবে হারাম কাজ করতে থাকে, আর হঠাৎ তার মরণ সামনে আসিয়া যায়, তখন কাকুতি মিনতি করিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, হে আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, একটু সময়ের জন্য যদি আমার মরণটা বিলম্বিত করে দাও, তোমার রাস্তায় দান খয়রাত করতে করতে আর এবাদত বন্দেগি করতে করতে নেককার হইয়া আমি মরণ বরণ করার সুযোগ লাভ করতে পারি। যখন মরণ আরম্ভ হইয়া যায়, তখন যদি দোয়া করে কোনো হামাইব নিশা বল, একটু সময়ের জন্য যদি আমার মরণটা ফিসাইয়া দাও, এই মরণের চেহারা দেখিয়া এর বাদে যে সময়টা পাইলাম, এই সময়ে আমি আল্লাহর রাস্তায় দান করতে করতে আর নেক আমল করতে করতে আমি একজন ভালো মানুষ হইয়া মরণ বরণ করব। মরণ আসার আগে আগে দান করার ইচ্ছা হয় না, মরণ আসার আগে আগে বালা কাম করার ইচ্ছা হয় না। যখন মৃত্যু চোখের সামনে দেখবে, তখন কাকুতি মিনতি করি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে, কিছু সময়ের জন্য আমার মরণ বিলম্বিত করে দাও, যেন আমি দান খয়রাত ইচ্ছা মতো করে আসতে পারি, ইচ্ছা মতো নেক আমল করে আসতে পারি। এই সময় সুযোগ পাইব নি সব, তাহলে এই সুযোগ লাভ করা লাগবো, মরণ সামনে আইলে বাদে না সামনে আওয়ার আগে, মরণ সামনে আওয়ার আগে দান খয়রাত আল্লাহর রাস্তায় যা করার, মৃত্যুর চেহারা দেখার আগে আগে করতে হবে, আজরাইলের চেহারা দেখার আগে আগে করতে হবে। আমি অন্যান্য সময় আপনাদেরকে বলেছি, গত পরশু বলেছি, মানুষের জীবনে যত ধন সম্পদ পায়, এগুলি নিজের বানাইল ধন সম্পদ না, আল্লাহর দান, আল্লাহর মালিকানায় তাকে, তারে শুধু বুদ্ধ হলের অধিকার দেওয়া হয়। মালিক আমি তোমারে ব্যবহার করার অনুমতি দিলাম, কাজেই তুমি ইচ্ছা মতে ব্যবহার করতে পারবে না, হারাম কাজে ব্যবহার করতে পারবে না, হালাল কাজে ব্যবহার করতে হবে। আল্লাহর দেওয়া মাল হালাল কাজে খরচ করার বিভিন্ন খাত আছে, এর মধ্যে সর্বপ্রথম খাত হইল নিজের পরিবারের ভরণ পোষণে খরচ করা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন,
ধর্মীয় কাজে কোনো মুসলমানে খরচ করলে যে সওয়াব পায়, সংসারের ভরণ পোষণে খরচ করলে তার চেয়ে বেশি সওয়াব পায়। কাজেই এটা এক নম্বরের খাত। বাচ্চারে না হালাইয়া বিবিরে খাবার না ভিন্দাইয়া আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়ার কোনো বিধান ইসলাম ধর্মে নাই। আগে মসজিদে দান করিয়া দিবেন না বিবি বাচ্চারে খাওয়াইবেন? আগে বিবি বাচ্চারে খাওয়াইতে হবে, তারপরে মসজিদে দান করার প্রশ্ন, তারপরে মাদ্রাসায় দান করার প্রশ্ন, তারপরে ধর্মের কাজে দান করার প্রশ্ন। কিন্তু যারা বিবি বাচ্চায় ঠিক মতে খানা বিনা পায়, এর বাদে যদি তাদের কাছে আল্লাহর দেওয়া সম্পদ অতিরিক্ত থাকে, সেই সম্পদ ধর্মের কাজে অবশ্যই খরচ করতে হবে। যে এলাকায় মসজিদ নাই সে এলাকায় মসজিদ নির্মাণের কাজে সাহায্য করা মুসলমান সমাজের দায়িত্ব, যে এলাকায় মাদ্রাসা নাই সেই এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা আর্থিক সাহায্য দিয়া মুসলমান সমাজের দায়িত্ব। মসজিদ মাদ্রাসার মুয়াল্লিম আর ইমাম মুয়াজ্জিনের সংসার চলার মতো পরিমাণে ভাতা দেওয়া সমাজের গুটগুটা মুসলমান সমাজের দায়িত্ব। এইভাবে বিভিন্ন ধর্মীয় কাজ আছে, এই ধর্মীয় কাজগুলিতে দান করা, দান খয়রাত করা, এটাও মুসলমানদের হালাল পথে আল্লাহর মর্জি মতে খরচ করার একটা হাত। আমাদের বর্তমান সমাজে এমন বহু মুসলমান পাওয়া যাবে যাদের নিজের খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, বিবেচ্চার ভরণ পোষণের অভাব নাই, কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাতের কথা কইলে বড় কষ্ট হয় তাদের। যারা নিজের খাওয়া পড়ার অভাব নাই, আল্লাহর রাস্তায় দান করার কথা কইলে কষ্ট হয়, মরণ কালো কইব আল্লাহ আগে বুঝছিলাম না, এখন বুঝলাম, একটু সময় দাও, আমি দান ইচ্ছা মতো দান হয়ে যাই তোমার রাস্তা, তখন সময় চাইলে আর সময় ভাইব নি। তাইলে যারা সামর্থ্য আছে আল্লাহ রাস্তায় দান করার মতো, মরণ আসলে পরে দান করা যাবে না মরণ আসার আগে আগে দান করতে হবে? মরণ আসার আগে আগে দান করতে হবে। কথায় কথা আমার একটা ইয়া কথাই আজই গেল, খুলনা সাতক্ষীরা এলাকায়, পশ্চিমবঙ্গ এলাকা, উত্তর পশ্চিমবঙ্গ এলাকায় হাজার হাজার মানুষের ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু পানির তলে তলাইয়া গেছে। মানবতর জীবন যাপন করতেছে তারা, না খাদ্য আছে, না বস্ত্র আছে, না ঔষধ আছে, না মাথা গুজবার খাই আছে, লাখ লাখ মানুষ এরকম অসহায় অবস্থায় আছে। আল্লাহ কি পারতেন না সেই বন্যা খুলনায় না দিয়া সিলেটে দিতে? পারতেন? আল্লাহ যে আমরা রে না দিয়া তারার এলাকার দিছেন, কারোরে দিয়া পরীক্ষা করছেন তোমরা কি পরিমাণ সবর করো, আর আমরা রে না দিয়া পরীক্ষা করছেন তোমরা কি পরিমাণ তারারে দয়া মায়া করো। ইটা কোন সাবল তারারে দয়া মায়া করা দরকার নেই। আনুষঙ্গিক ভাবে কথাটা স্মরণ হইলো, এই জন্য আপনাদেরকে স্মরণ করাইয়া দিই, যখন মরণ উপস্থিত হইয়া যাইবে তখন আর দান করার সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ একটা উপযুক্ত সুযোগ আমাদের দান করেছেন, তাদেরকে বিপদগ্রস্ত করি আমাদের চোখের সামনে সুযোগ দিয়ে দিয়েছেন, এখনো তোমরা মরণ আইছে না, যে যা ধরো এই বন্যা দুর্গতদের জন্য সাহায্য করিয়া পরকাল পরিষ্কার করো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় খয়রাত করিয়া হইলেও। বেশি খয়রাত করার সুযোগ যদি তোমার না থাকে, তৌফিক যদি তোমার না থাকে, এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করিয়া হইলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমার জানা মতে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে যে সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান নিঃস্বার্থভাবে এই বন্যার্থদের সেবা করতেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আল মারকাজুল ইসলাম, সিলেটে তার শাখা আছে। তারা এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকার সম্পদ রসদপত্র ওই বন্যার্থদের মধ্যে বিলি করিয়া সারছে। আজকের সিলেট থেকে প্রকাশিত বিভিন্ন পত্র পত্রিকায় আপনারা দেখতে পাবেন সিলেটবাসী মুসলমান ভাইদের কাছে তারা আবেদন রাখছে যে আমরা সরাসরি তাদের কাছে আপনাদের দেওয়া ধন সম্পদ পৌঁছাইয়া দিই, সাহায্য করি, আপনারা যারা নিজেরা ওইখানে নিয়ে দিতে পারবেন না আমাদের হাতে দিলে নিশ্চয়তার সাথে আমরা ওইখানে নিয়ে পৌঁছাইতে পারি, আপনারা আপনারা মাল মারকাজুল ইসলামের দপ্তরে যারা ওইখানে নিয়ে যাইতে পারবেন না তাদের হাতে দিয়া দিতে পারে। মরণের সময় ভস্তানি রাখতো না, খোয়া রাখতো না, আল্লাহ কিছু সময় দেও তোমার রাস্তায় দন খরচ করি আমার লাগি, উপযুক্ত সময় হয়েছেন, এখন যদি খরচ করেন মরণের সময় আর আফসোস করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরণকালে বলবে লাউলা খারতানি ইলা আজালিন করিব, যদি একটা সময়ের জন্য, একটা নির্ধারিত সময়ের জন্য আমার মরণ পিছাইয়া দেওয়া হইতো, হে আল্লাহ আমার মরণ যদি পিছাইয়া দাও তাহলে আমি খয়রাত করতে করতে আর নেক আমল করতে করতে ভালো মানুষ হইয়া মরণ বরণ করতে পারি।
আল্লাহ বলেন ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মরণ উপস্থিত হইয়া যাইবে তখন এক সেকেন্ডের জন্য মরণ আর পিছানো যাবে না। মরণ উপস্থিত হয়ে গেলে আবার পিছানো যাবে না, নির্ধারিত সময়ে মরণ হয়ে যাবে। মরণের অবস্থাটা কত ভয়াবহ, মরণের ভয়াবহ অবস্থা আর কবরের ভয়াবহ অবস্থা সারা রাইতে হইয়া শেষ করা যেত না। আমি শুধু আমার নামে যে বিষয়বস্তুটা দেওয়া হইল এই জন্য একটা মোটামুটি একটা ধারণা সামান্য একটু আইডিয়া দিতেছি আপনাদের। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ, যেই লোকটা সারা জীবন গড় ইসলাম ধর্মের বিধান পালন করল, এই লোকটার মরণ কালেও একটা শয়তানে তার মরা মায়ের সুরত দরিয়া আর একটা শয়তানে তার মরা বাপের সুরত দরিয়া তার হাতে আইয়া উপস্থিত হয়। উপস্থিত হইয়া কয়, তোমার মতো আমরাও জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায় জীবন ভর ইসলামের বিধান পালন করিয়া আসছি, কিন্তু মরিরা দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে আমরা জাহান্নামী হয়েছি। তোমার এখনো সময় বাকি আছে, জান বারইবার আগে আগে যদি কইলাও ইসলাম জামানার মানছি আর মানি না, তাইলে মর ভাই আর ব্যস্ত হয়ে যায়। বাস্তব কথা না দুকা, কে দিতেছে দুকা? শয়তান। একটা শয়তানে তার মরা মায়ের সুরত দরিয়া আসে আর একটা শয়তানে তার মরা বাপের সুরত দরিয়া আসে, আইসাই কথা বলি বলে। হাদিসের ভাষায় খ্রিস্ট ধর্মের কথা উল্লেখ করা হয়েছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে বলা হয়েছে, এই শয়তানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে। তখন এই মরণাপন্ন ব্যক্তিটা বেবাচেকায় পড়িয়া যায়, কিং কর্তব্য বিমূঢ় হইয়া যায়, টেনশনে পড়িয়া যায়, সারা জীবন বড় আলিমরার কাছে শুনলাম ইসলামের বিধান পালন করিয়া মরলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাইব, ব্যস্ত যাওয়া যাইব, আর এখন দেখতেছি নিজের মায়ে নিজের বাবায় মরিয়া ভুক্তভোগী হইয়া কইতাছে ইসলাম ধর্ম পালন করিয়া মরার কারণে জাহান্নামী হইবে, আমি যদি মরণের আগে আগে ইসলাম ধর্ম মানি না হইয়া মরতাম পারি তাইলে নাজাত পাইতাম পারি। আলিমরা কাছ থেকে উনছি হুনা কথা আর মা বাবের কাছ থেকে উনতাছি দেখা কথা, এখন হুনা কথা মানতাম না দেখা কথা মানতাম, এমন পরিস্থিতি দাঁড়ায়। এই মুহূর্তে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শয়তানে একটা মানুষকে বিপজ্জনী করার জন্য, জাহান্নামগামী করার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে, এইভাবে চেষ্টাটা করে মরণকালে তারে বেঈমান বানাইয়া মরণ ঘটাইবার জন্য। এই মুহূর্তে একমাত্র আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া ঈমান লইয়া মরণের কোনো উপায় রাখি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আল্লাহর গায়েবী সাহায্য মরণ কালে ঈমান নিয়া মরণের জন্য কিভাবে গায়েবী সাহায্য পাওয়া যাবে তার বিবরণ দিয়া একায়েতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, যারা আল্লাহকে রব স্বীকার করে, আল্লাহকে রব স্বীকার করার মানে হলো আমার সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আল্লাহ। আপনারা কি দেখুন খাব, সকল চাহিদা পূরণের মালিক কে? আল্লাহ। অভাব দূর করার মালিক কে? আল্লাহ। দারিদ্র বিমোচনের মালিক কে? আল্লাহ। আমরা দেশে একটা শব্দ নয়া আবিষ্কার হয়েছে, দারিদ্র বিমোচন। বাংলা ভাষা যারা জানেন তারা তো বুঝেন এই দারিদ্র বিমোচন অর্থ কিটা, যারা বাংলা ভাষা পরিষ্কার বুঝেন না আমি আরেকটু পরিষ্কার হয়ে দিয়া কই, অভাব দূর করি লওয়া, দারিদ্র বিমোচনের অর্থ কিটা? অভাব দূর করি লওয়া। আমার কথা বুঝতে থাকলে কৌকা চাপ হল, অভাব দূর করি লওয়া মানুষের কাম না আল্লাহর কাম। যে মানুষে যদি হয় আমি দারিদ্র বিমোচন করবো, যে হে নিজের কাম করলো না আল্লাহর কাম আর দিল। ওই যে বন্যা দুর্গতদের জন্য সরকার কইছে নি তোমরা কেউ সাহায্য দিও না, আমি আর অভাব দূর করি লাইব না, সরকার কইছে আমি ভারতাসি না তোমরা যে যা ভাড়া দাও। দারিদ্র বিমোচন শব্দ ব্যবহার করছো আগে, এখন ভারতাস লাগে না, কথা বুঝুন নি সাব, আগে দেখি দারিদ্র বিমোচন হইছ অভাব দূর করি লাইটাই হইছ, ওখান লড়ো আগে। একমাত্র কারণ দারিদ্র বিমোচন কোনো মানুষের কাজ নয়, অভাব দূর করি লওয়া কোনো মানুষের কাজ নয়, অভাব দূর করি লওয়া একমাত্র আল্লাহর কাজ।
দেখেন আল্লাহ কত পরিষ্কার ভাষায় বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরা।